হ্যাঁ, ঘটনা এই বছরের 8ই জুন রাত 12টার পরে। স্থান বিরুলিয়ার বোট ক্লাব। সেখানে সমালোচিত নায়িকা পরিমণি যান, তিনি বলছেন সেখানে তিনি বাথরুমে গিয়েছেন এবং এরপরে তিনি সেখানে ধর্ষণ চেষ্টা এবং তাকে খুনের চেষ্টা করা হয়। এই ঘটনাগুলো সামনে আসে 8ই জুনের 4 দিন পরে, যখন তিনি বিভিন্ন মাধ্যমে বিচার চেয়েছেন, বিচার পাননি। তারপর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দেন, যেখানে তার লাইক সংখ্যা 9 লাখেরও বেশি মানুষ তাকে সেখানে ফলো করেন। সেখানে তিনি একটা স্ট্যাটাস দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর। সেখানে তিনি লিখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি মা সম্বোধন করেন এবং তিনি লিখেন তিনি বিচার চান, তার সঙ্গে ঘটে যাও যে অন্যায় ঘটেছে তার তিনি বিচার চান। তার আগে তিনি থানায় গিয়েছেন, তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গেছেন, তাদের কাছে তিনি বিচার চেয়েছেন। তিনি শিল্পী সমিতিতে গেছেন, যেখানে তিনি কাজ করেছেন দীর্ঘদিন ধরে, যে অঙ্গনের সঙ্গে তিনি যুক্ত সেখানে তিনি গেছেন, কিন্তু কোথাও তিনি কোনো ধরনের বিচার পাননি। এরপর তিনি ফেসবুকের দ্বারস্থ হয়েছেন, তারপরে তোলপাড় ঘটে যায় পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের শীর্ষস্থানীয় একজন চিত্রনায়িকা যার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটতে পারে এবং তিনি এ ধরনের ঘটনার শিকার হওয়ার পরে তিনি কোনো ধরনের বিচার পাননি বলে তিনি দাবি করছেন। পুরো সাংবাদিক সমাজ সবাই চলে যায় পরিমণির বনানীর বাসায়। সেখানে যাওয়ার পরে পরিমণি সংবাদ সম্মেলন করেন, সেখানে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন এবং তার সঙ্গে ঘটে যাওয়া যে বড় বড়তম ঘটনা ঘটছে 8ই জুন রাতে রাজধানীর বোট ক্লাবে, সেটা তিনি বারবার বর্ণনা করছিলেন এবং তিনি কান্নায় ভেঙে পড়ছিলেন। তিনি তার জীবন হানির শঙ্কা করছিলেন এবং তিনি বারবার বলছিলেন যে তাকে সেখানে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে, অবর্ণনীয়ভাবে তাকে নির্যাতন করা হয়েছে। তিনি বলেছেন তিনি তার বন্ধু 2-3 জন বন্ধু সহ তিনি রাতের বেলা যাচ্ছিলেন, তার অন্য এক বাসায় যাচ্ছিলেন। সেখানে তার বন্ধু তাকে বলছেন, তার বন্ধু অমি, যে আমরা এখানে নামতে পারি, একটু ফ্রেশ হতে পারি। পরিমণি বলছেন তিনি সেখানে বাথরুমে যান এবং সেখান থেকে যখন তারা বের হওয়া আসার চেষ্টা করছিলেন, তখন রাজধানীর বোট ক্লাবের যিনি বিনোদন অংশটা দেখেন নাসিরুদ্দিন আহমেদ ব্যবসায়ী, তিনি পরিমণিকে ড্রিঙ্কস অফার করেন, কফির অফার করেন এবং পরিমণি তখন সেটা ভদ্রতার জন্য তিনি সেটা ভদ্রতার খাতিরে তিনি সেটা গ্রহণ করেন এবং এরপরে তিনি বলছেন যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়, তাকে মদ খাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং তার একটি দাঁত, এখানে তিনি একটা দাঁত দেখিয়েছেন সংবাদ সম্মেলনে, একটি দাঁত তার নড়বড়ে হয়ে যায় এবং তাকে শারীরিকভাবে প্রচণ্ড পরিমাণে অপদস্থ করা হয়, তাকে লাঞ্ছিত করা হয়। এসব অভিযোগ করে তিনি যখন কান্নায় ভেঙে পড়েন সংবাদ সম্মেলনে, তখন এরপর ওই রাতেই পুলিশের পক্ষ থেকে তার বাসায় যায়, তার অভিযোগ মোটামুটিভাবে রেকর্ড করা হয় এবং এরপরে তাকে সাভার মডেল থানায় যেতে বলা হয় এবং সেখানে তিনি একটি মামলা দায়ের করেন, তাকে ধর্ষণ চেষ্টা, তাকে হত্যা চেষ্টা এবং শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগে তিনি 5 জনের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন এবং এরপরে কিন্তু 5 জনকে গ্রেফতার করা হয়। কিন্তু এখানে পুলিশ নানা ধরনের কথা বলেছে, যেমন পরিমণি দাবি করেছেন তিনি থানায় গিয়েছিলেন, থানা থেকে বলা হয়েছে রাতের বেলা পরিমণি মদ্যপ অবস্থায় ছিলেন, মানে স্বাভাবিক অবস্থায় ছিলেন না, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যেটি জানিয়েছেন, এবং সেই কারণে তাকে বাসায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বাসায় যাওয়ার আগে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয় এবং এরপর তিনি বাসায় চলে যান এবং থানা থেকে বলা হয় যে আপনি আগামীকাল আপনি থানায় আসুন, আপনার অভিযোগ অবশ্যই লিপিবদ্ধ করা হবে। কিন্তু থানা থেকে বলা হয়েছে তিনি এরপরে থানায় যাননি, তিনি থানায় কোনো ধরনের যোগাযোগ করেননি, যদিও পরিমণি বলছেন তিনি নানাভাবে তিনি আইনি সহায়তা পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এখানে 2 ধরনের কথা পাওয়া গিয়েছিল। এরপরে তিনি শিল্পী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে পরিমণি গিয়েছিলেন আসলে জায়েদ খানের সঙ্গে, তিনি কথা বলেছেন শিল্পী সমিতির মাধ্যমে, তিনি চেয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজির আহমেদের সঙ্গে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু বেনজির আহমেদ তখন রাজশাহীতে একটি অন্য অনুষ্ঠানে থাকায় তার সঙ্গে কোনোভাবে তিনি যোগাযোগ করতে পারছিলেন না। এবং এখানে বলা হচ্ছে যে বেনজির আহমেদ তিনি ওই বোট ক্লাব, যে ক্লাবে ধরনের ঘটনা ঘটেছে সেই ক্লাবে তিনি সভাপতি, এবং জায়েদ খান যেটি পরে বলেছেন যে যেহেতু তিনি রাজধানীর বাইরে আছেন, মাঝখানে শুক্রবার শনিবার পড়ে গিয়েছিল, তিনি যখন ঢাকায় ফেরত আসবেন তখন তার সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরিমণি আসলে চাচ্ছিলেন কোনোভাবে বেনজির আহমেদের সঙ্গে যোগাযোগ করার জন্য, যেটি জায়েদ খানের ভাষ্য ছিল বা শিল্পী সমিতির পক্ষ থেকে যে ঘটনা বলা হয়েছে। এবং এরপরে তিনি যখন মামলা করেছেন এবং সংবাদ সম্মেলন করার পরে যখন তিনি মামলা করেছেন সাভার মডেল থানায়, ওই দিনই 5 জনকে সাথে সাথে উত্তরা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং এ সময় তিনি পুলিশ যখন তড়িৎভাবে ব্যবস্থা নিয়েছেন তখন তিনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন পরিমণি।
এবং তিনি তারপরে তিনি জিবি কার্যালয়ে গিয়েছেন সেখানে গিয়ে তিনি আবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেখানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তড়িৎ ব্যবস্থা নিয়েছে সেটার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এরপরে পাঁচজনকে তো গ্রেফতার করা হলো যার মধ্যে অমি রয়েছে তারপরে নাসিরুদ্দিন আহমেদ তো রয়েছেনই এরপর তাদেরকে রিমান্ডে নেওয়া হয় যদিও বর্তমানে নাসিরুদ্দিন আহমেদ তিনি এখন জামিনে মুক্ত রয়েছেন কিন্তু ঘটনা ঘটছে আবার গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত একজন নেত্রী হেলেনা জাহাঙ্গীর তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন এবং তিনি অন্য একটি সংগঠন খুলেছেন সেই সংগঠনের জন্য আরো বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় এবং এরপরে তার বাসায় অভিযান চালানো হয় তার আগে তিনি ফেসবুক লাইভ করেছেন সেখানে তিনি কান্নাকাটি করেছেন সেখানে তিনি বলছেন যে তার সঙ্গে নানা ধরনের অন্যায় আচরণ করা হয়েছে তিনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং তিনি জয়যাত্রা নামে একটি আইপি টেলিভিশন চ্যানেল পরিচালনা করছিলেন যেটি আওয়ামী লীগের জন্য তিনি কাজ করে যাচ্ছেন বলে তিনি তার লাইভে দাবি করেছিলেন এবং এরপরে যেটি ঘটেছে আমরা দেখেছি যে হেলেনা জাহাঙ্গীরের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে এবং সেই বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে এবং তখন হেলেনা জাহাঙ্গীরের বাসায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয় এবং সেখান থেকে একটি হরিণের চামড়া জব্দ করা হয় এবং বৈদেশিক মুদ্রা জব্দ করা হয় এসব অভিযোগে হেলেনা জাহাঙ্গীর এখন চারটি মামলায় তিনি 14 দিনের মতো রিমান্ডে তিনি রয়েছেন গতকালকে তার রিমান্ড আবেদন মানে রিমান্ড গতকাল থেকে তার শুরু হয়েছে তো যেটি হয়েছে হেলেনা জাহাঙ্গীরের মেয়ে তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি বলেছেন যে আসলে তার ভাইয়ের মানে হেলেনা জাহাঙ্গীরের ছেলের মাদকের লাইসেন্স রয়েছে মানে মাদকদ্রব্য রাখার লাইসেন্স রয়েছে এবং কিন্তু তারা নিজেরা এই করোনাকালীন সময়ে তারা নিজেরা মাদকদ্রব্য স্পর্শ করেননি এবং তিনি হরিণের চামড়ার ঘটনাটি তিনি বলেছেন যে উপহার পাওয়া এবং তিনি যখন বৈদেশিক মুদ্রার ব্যাপারটা ব্যাখ্যা করছিলেন তখন তিনি বলছিলেন যে হেলেনা জাহাঙ্গীরের মেয়ে তিনি বলছিলেন যে তারা যেহেতু বাইরে দেশের বাইরে বারবার তারা আসা যাওয়া করেন সে কারণে এই মুদ্রাগুলো যেগুলো রয়ে যায় সেগুলো তারা রেখে দিয়েছেন কিন্তু এরপরে আমরা দেখেছি যে মডেল পিয়া শাহ যিনি খুব বেশি সমালোচিত মডেল বলা যায় এবং মৌ দুজন মডেলকে গ্রেফতার করা হয়েছে এবং সেটি একেবারে গত 2 দিনের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বাসা থেকেও প্রচুর পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তারা রিমান্ডে রয়েছে এরপরেই আমরা আজকে দুপুরবেলা দেখলাম হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পরিমাণে লাইভ আছেন এবং তিনি সেখানে প্রচুর পরিমাণে কান্নাকাটি বলা যে করছিলেন তিনি আশঙ্কা প্রকাশ করছিলেন তার জীবনহানির তিনি বলছিলেন যে তাকে হয়তো মেরে ফেলা হবে তার বাসায় হয়তো ডাকাত ঢুকেছে তার কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা হবে এই নানা ধরনের তিনি অভিযোগ করছিলেন ফেসবুক লাইভে এবং তিনি ফেসবুক লাইভে যে মানুষগুলো দেখছিলেন তিনি সবার কাছে সাহায্য প্রার্থনা করছিলেন যে তাকে কোনোভাবে যাতে সেভ করা যায় তিনি সাংবাদিকদের বারবার আহ্বান জানাচ্ছেন যে কেন আপনারা আসছেন না এখনো তিনি বলছেন যে তার বাসায় অপরিচিত কয়েকজন লোক এসেছেন এবং তারা নিচ থেকে তার উপরে চলে এসেছেন তার ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে আছেন এবং তারা বিভিন্ন রঙের জামাকাপড় পরে আছেন সিভিল ড্রেসেই আছেন এবং তারা ভয়াবহ রকমভাবে ঢুকতে চাচ্ছেন এবং তিনি বলছেন যে তারা তার সঙ্গে অসভ্যতা করছিলেন তিনি যখন পরিচয় জানতে চাচ্ছিলেন তখন পরিচয় দিচ্ছিলেন না এবং তার সঙ্গে তার অসভ্যতা করছিলেন সহ নানা ধরনের অভিযোগ তিনি করছেন সেই সাথে তিনি বলেছেন তিনি বনানী থানায় যোগাযোগ করেছেন এবং তিনি বনানী থানায় জানতে চেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের সদস্য তার বাসায় আছে কিনা বা কোনো ধরনের এখানে কোনো ধরনের তদন্তের ঘটনা ঘটছে কিনা কিন্তু বনানী থানা থেকে তাকে বলা হয়েছে যেটি পরিমণি দাবি করছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের সদস্য তার বাসায় পাঠানো হয়নি এবং বনানী থানা পক্ষ থেকে নাকি বলা হয়েছে পরিমণিকে যে আপনি দরজা খুলবেন না আমরা বনানী থানা থেকে আমরা লোক পাঠাচ্ছি তারপর আপনি দরজা খুলবেন এটা বলে পরিমণি আধা ঘন্টারও বেশি সময় ধরে ফেসবুকে তিনি লাইভ করে যাচ্ছিলেন পরিমণি তার লাইভে বারবার তিনি আশঙ্কা প্রকাশ করছেন তার জীবনহানি ঘটতে পারে এবং তিনি বলছেন যে তিনি লাইভ কোনোভাবেই কাটবেন না তিনি লাইভেই থাকবেন তার সঙ্গে যদি কোনো ধরনের অন্যায় কোনো ঘটনা ঘটে থাকে কোনো অনভিপ্রেত কোনো ঘটনা ঘটে থাকে এবং তার সঙ্গে যদি তার যদি জীবনহানিও ঘটে সেক্ষেত্রে তিনি পুরো দেশকে সেটা দেখাতে চান এবং তিনি দেশের মানুষকে বিচার দিয়েছেন যে আমার সাথে যদি কোনো ধরনের অন্যায় ঘটনা ঘটে থাকে তবে আপনারা বিচার করবেন এ ধরনের নানা ধরনের তিনি কথা বলছিলেন এবং প্রচুর মানুষ সেই লাইভে জয়েন করেছেন এবং 2.5 লাখেরও বেশি মানুষ একসাথে পরিমণি সেই লাইভটি দেখছিলেন এবং এরপর আমরা দেখলাম যে পরিমণির দরজায় কলিং বেল বাজছে এবং র্যাবের সদস্যরা আমরা যেটা পরে জানতে পেরেছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাকে বারবার অনুরোধ করছিলেন যে আপনি দরজা খুলুন আপনার সঙ্গে কথা বলতে চাই আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আপনার উচিত আইনের মানুষদের সঙ্গে আপনার সহযোগিতা করা উচিত এবং এরপরে পরিমণি বাধ্য হন দরজা খোলার জন্য এবং এরপরে পরিমণির সঙ্গে তারা কথা বলেন এবং একজন লোক আমরা যেটি পরিমণির লাইভে শুনতে পেয়েছি বারবার বলছিলেন যে আপনি তো আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা কারা আমরা তো আমাদের পরিচয় নিশ্চিত করেছি তারপরেও আপনি কেন আরো বেশি আতঙ্কগ্রস্ত হচ্ছেন এবং আপনি চাইলে আমরা আবারও নিশ্চিত করতে পারি যে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক এবং এরপরে পরিমণিকে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা যে লাইভটি ফেসবুক পেজ থেকে সেটি বন্ধ করে দিতে বলা হয় এবং পরিমণি অবশেষে তার ফেসবুক লাইভটি করতে বাধ্য হন এরপরে আমরা দেখেছি
সাড়ে চারটার দিকে যখন পরিমনির বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢুকতে সক্ষম হন, আমরা বিভিন্ন গণমাধ্যমে নিউজ দেখতে শুরু করেছি যে পরিমনির বাসায় মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে বা বিভিন্ন ধরনের আসলে মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে এবং নানা অভিযোগে আসলে তার বাসায় অভিযান চালানো হয়, সুনির্দিষ্ট অভিযোগে, যেটি র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। এবং এরপর আমরা দেখেছি যে রাত পৌনে আটটার দিকে পরিমনিকে বের করে নিয়ে আসা হয় এবং তাকে একটি গাড়িতে করে র্যাবের উত্তরার কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। হয়তো আগামীকাল তাকে আদালতে তোলা হতে পারে, সেখানে হয়তো রিমান্ড চাওয়া হতে পারে, হয়তো সেখানে পরিমনিকে হয়তো বা আদালত যে ডিসিশন দেয় সেটাই হবে। তো পরিমনির এই যে পুরো ঘটনাটি, এটা নিয়ে পুরো দেশের মানুষ পুরো উদ্বিগ্ন বলা যায় এবং তারা অনেক চিন্তা করছিলেন, যেহেতু 2,50,000-এরও বেশি মানুষ পরিমনির অ্যাকাউন্টে যুক্ত হয়েছিলেন, কি হতে যাচ্ছে আসলে পরিমনির সঙ্গে, বা শুরু দিকে তিনি যেভাবে আতঙ্কগ্রস্ত ছিলেন এবং মানুষ ভয়াবহ রকমভাবে তার সাথে মানুষও চিন্তিত হয়ে পড়েছিলেন বা পরিমনির ভক্ত যারা রয়েছেন তারাও চিন্তিত হয়ে পড়েছিলেন। কারণ পরিমনি কয়েকদিন আগে, দুদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছেন, তার প্রচণ্ড মাথা ঘুরছে, কারণ তার মাথা ঘোরার রোগ রয়েছে। তিনি ভারতে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন, যেহেতু এখন লকডাউন এবং ভারতের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ, সেই কারণে তিনি চিকিৎসা নিতে যেতে পারছেন না। তো আমরা দেখেছি যে পরিমনিকে বারবার লাইভেও আমরা দেখেছি তিনি বলছেন তার মাথা ঘোরাচ্ছে, তিনি অনেক ভয় পাচ্ছিলেন, তিনি খুব টেনশন করছিলেন এবং তিনি বারবার বনানী থানা থেকে পুলিশ সদস্য আসার বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য আসার তিনি অপেক্ষা করছিলেন। তিনি বারবার সাধারণ মানুষের কাছে সাহায্য চাচ্ছিলেন, তিনি বারবার সাংবাদিকদের তিনি সাহায্য চাচ্ছিলেন এবং অবশেষে আমরা যেটা দেখতে পেয়েছি, পরিমনিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং ভয়াবহ মাদক আইস, যেটি র্যাব বলছে, সেটি সহ তাকে জব্দ করা হয়েছে, তাকে আটক করা হয়েছে। পরিমনির এই ঘটনা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখনই এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে পরিমনির যাত্রাটা অনেক বলা যায় অনেক আলোচিত ছিল। বরিশালের একটি গ্রাম থেকে তিনি এসেছেন, ছোটবেলায় তিনি তার বাবা মাকে হারিয়েছেন, তিনি তার নানা বাড়িতে মানুষ হয়েছেন, বর্তমানে তিনি তার নানার সাথেই রয়েছেন, যেটি তিনি তার লাইভে বলেছেন যে তার বাসায় তার বুড়ো নানু রয়েছেন, তার সম্বোধনকৃত শব্দ বুড়ো নানু রয়েছেন। এবং তার এই দীর্ঘ যাত্রাটা তিনি 1992 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, তারপর তিনি তার বাবা মাকে হারিয়েছেন খুবই অল্প বয়সে, তারপর তিনি তার নানা বাড়িতে তিনি বড় হয়েছেন, তিনি বরিশালে একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি কলেজ অধিভুক্ত একটি কলেজে তিনি পড়াশোনা করছিলেন এবং এরপর 2011 সালে তিনি ঢাকায় আসেন, সেখানে এসে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে তিনি নাচ শেখেন, তারপর তিনি বিভিন্ন ধরনের মডেলিংয়ে তিনি যুক্ত হন, মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে তিনি নিজেকে যুক্ত করেন, তিনি নাটক করেছেন প্রথমে, তারপর 2015 সালে ভালোবাসা সিংহাহীন নামে একটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি রূপালী পর্দা তিনি পা বাড়েন। এরপর তিনি আলোচনায় আসেন, একসাথে তিনি 23টি চলচ্চিত্রে তিনি চুক্তিবদ্ধ হন এবং তিনি পুরো দেশ জুড়ে আলোচিত হন। নিঃসন্দেহে তিনি অসাধারণ সুন্দরী, অসাধারণ রূপসী এবং তিনি তার অভিনয়ে গুণে যতটুকু আলোচিত হচ্ছেন তার চেয়ে বেশি তিনি আলোচিত হচ্ছেন তিনি তার রূপে। এবং তিনি রানা প্লাজা নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পরে তিনি আরও অনেকভাবে আলোচিত হয়েছেন, তার উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা যায় স্বপ্নজাল এবং সম্প্রতি তার মুক্তি পেয়েছে, কিছুদিন আগে মুক্তি পেয়েছে বিশ্ব সুন্দরী, যেটি ঈদেই দুটি টেলিভিশনে সেটি প্রিমিয়ার হয়েছে, টেলিভিশন প্রিমিয়ার, এবং সেটি মোটামুটি পরিমনির আলোচিত একটি চলচ্চিত্র। পরিমনিকে নিয়ে নানা ধরনের সমালোচনা আমরা দেখেছি, যখন বোট ক্লাবে যে ধরনের ঘটনা ঘটলো তারই অঙ্গনের অনেক মানুষ তার সমালোচনা করেছেন, যে তিনি তার জীবনাচরণ নিয়ে আসলে অনেক ধরনের প্রশ্ন দেখেছি আমরা। অরুণা বিশ্বাসের কথা বলতে পারি, তিনি একটি ইউটিউব চ্যানেলে তিনি একটি ভিডিওতে তিনি বলেছেন যে পরিমনির এত টাকার উৎস কোথায়, পরিমনি যে এত এত ভালো জীবনযাপন করছে, এত উন্নত জীবনযাপন করছে, কয়েকদিন পরপর বিভিন্ন জায়গায় গিয়ে তিনি শপিং করছেন, তার অনেক দামি মডেলের তিনি গাড়ি ব্যবহার করছেন, অনেক ভালো একটি বাসায় থাকছেন, এই দুদকের আসলে তদন্ত করে দেখা উচিত, অরুণা বিশ্বাসের এই দাবি করেছিলেন। এরপরে অনেকেই যারা বিনোদন অঙ্গনে রয়েছেন, অনেক পরিচালককে আমরা দেখেছি, এফডিসি কেন্দ্রিক তার অনেক সহকর্মীকে দেখেছি, পরিমনির ব্যাপারে অনেকটা নিশ্চুপ থেকেছেন, পরিমনির বুক ক্লাবের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এবং তারা অনেকেই পরিমনির আয় ব্যয়ের ব্যাপারটা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন এবং এটা নিয়ে আমরা দেখেছি বিভিন্ন অঙ্গনের মানুষও অনেক ধরনের প্রশ্ন তারা তুলছিলেন। এবং আজকে ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত যদিও বিনোদন অঙ্গনের কারো কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা দেখিনি, তারপরও অনেকেই বলছেন যে পরিমনির আসলে এই যে ধরনের ঘটনা ঘটলো বা তিনি যে কাণ্ডে তিনি আটক হয়েছেন, এখন এটা দেখার বিষয় আসলে এই ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আনন্দনগর, যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারা চান আমি নিয়মিত বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের সামনে এইভাবে কথা বলতে চাই, আমার ভাবনার ব্যাপারটা আপনাদের সঙ্গে জানাতে চাই, আমার ঘটনার বিশ্লেষণ শুরু থেকে শেষ অবধি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং আপনারা, আমি আশা করব আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগে এবং আপনারা কী ধরনের কন্টেন্ট চান আনন্দনগর থেকে সেটি আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ দেখার জন্য। পরিমনির আর কি কি আপডেট আছে তা জানতে অবশ্যই আনন্দনগরের সাথে থাকুন। ধন্যবাদ।